Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to today's class. আশা করি সুস্থ ও নিরাপদে থেকে রমজান মাসে রোজা রাখছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে এমন কিছু জিনিস শেখাতে চলেছি যা কোনো ইউটিউবার বা যা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার কখনোই তোমাকে এত ভালোভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করেনি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাইকে শেয়ার করো। এখান থেকে তোমরা এমন কিছু জিনিস শিখতে চলেছ যা ইনক্রেডিবল, যা অবিশ্বাস্য। তাহলে আমরা চলো ল্যাঙ্গুয়েজের আজকে চলে যাই অ্যাফার্মেটিভ, ইন্টারটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারটিভ নেগেটিভ কীভাবে করে, কেন প্রয়োজন হয়, কেন আমাদের শেখা দরকার। মনে রেখো, আমরা যে একাডেমিক ক্যারিয়ারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারটিভ, ইন্টারটিভ, নেগেটিভ করি, কিন্তু সেখানে কোনো টিচার আমাদেরকে বলে দেয় না যে কেন শিখছি, কোথায় এটা কাজে লাগবে, কি আমার উপকারিতা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যা বিশ্লেষণ করে এ টু জেড তোমাদেরকে শেখাবো। দেখো, কেন অ্যাফার্মেটিভ, ইন্টারটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারটিভ নেগেটিভ জানা প্রয়োজন, কেন প্রয়োজন, কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে। আমরা তো ল্যাঙ্গুয়েজ শিখছি, তাই না? ইংলিশ ইজ পকেট, সো ইংলিশ ইজ পকেটে কোথায় প্রয়োজন? জাস্ট কপি পেস্ট করে একাডেমিক ক্যারিয়ারে যে একাডেমিক গ্রামার করতে হয় শুধু অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওটা তো জাস্ট একটা নির্দিষ্ট গণ্ডির জন্য সীমাবদ্ধ, বাট সারাদিন 24 ঘন্টা তোমরা অনর্গল ইংরেজিতে কথা বলবে। তাই তোমাদেরকে ভালোভাবে জানতে হবে যে এই 4টা স্টেপ কীভাবে ব্যবহার করি, কেন ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করি। তবে এই 4টা স্টেপ জানার পূর্বে আমরা বাংলা ভালোভাবে শিখব। তাহলে দেখো, তোমরা জানো যে এই 4টা শিখতে হয় এবং তোমরা শিখেছো, প্লাস আমি এখানে আরও 2টা দিয়েছি। একটা হচ্ছে WH কোশ্চেনের সাথে ইন্টারোগেটিভ, অর্থাৎ এই যে WH কোশ্চেনের সাথে ইন্টারোগেটিভ, আরেকটি হচ্ছে WH কোশ্চেনের সাথে ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে এই WH কোশ্চেনের সাথে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমরা এই মোট 6টা স্টেপে পৃথিবীতে কথা বলি। 6টা স্টেপ জানা আমার অত্যন্ত অত্যন্ত জরুরি। ভালো করে খেয়াল করো, অ্যাফার্মেটিভ, ইন্টারটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারটিভ নেগেটিভ, এটা প্রায় মোটামুটি অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট এটা পারে। এটা কীভাবে করতে হয় সেটাও তারা জানে, বাট এটা বাস্তবে কোথায় প্রয়োজন, কীভাবে এটা প্রয়োগ করি, কোথায় কোথায় প্রয়োগ করি, কেন প্রয়োগ করি, সেটা আমরা জানি না। আর সেটাই আজকে আমরা শিখতে চলেছি। সেই সাথে আরও 2টা আইটেম আমি যোগ করেছি, সেটা হচ্ছে WH কোশ্চিন, মানে যেগুলো দিয়ে কোশ্চিন করা হয় সেই কোশ্চিনের সাথে ইন্টারটিভের কী সম্পর্ক, অর্থাৎ WH কোশ্চিনের সাথে ইন্টারটিভের কীভাবে সেট আপ দিতে হয়, এবং আবারও WH কোশ্চিনের সাথে কীভাবে ইন্টারটিভ নেগেটিভের সেট আপ দিতে হয়। দেখো, WH কোশ্চিনের সাথে ইন্টারটিভ নেগেটিভ কীভাবে সেট আপ হয় এবং কীভাবে কোশ্চিন তৈরি করে সেটা আমরা শিখব। তাহলে আমরা এখানে চলে যাই। প্রথমে আমরা যে 4টা সেন্টেন্স করি, এই 4টা সেন্টেন্স কেন করি সেটা প্রথমেই বুঝে ফেলি। দেখো, এখানে চা আছে, স্বাভাবিকভাবে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেউ আমার দোকানের সামনে আসলে আমি বলবো যে এখানে চা আছে, ভাই চা খেয়ে যান। সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে যেটা হচ্ছে সিম্পল একটি কথা, এখানে চা আছে, রাইট? সো আমি এই এই যে বাক্যটি নিয়েছি এটা কিন্তু বিভার্ব থেকে আমরা বাক্যটি নিয়েছি। তোমরা বিভার্বের 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাসগুলো করা রয়েছে সেখানে বিস্তারিত ডিটেলস এ টু জেড বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে, প্রয়োজনে একাধিকবার সে ক্লাসগুলো দেখবে, তাহলে ওখান থেকে তোমাদের অলরেডি একটা কনসেপ্ট চলে আসবে। দেখো, আমরা আজকের এই 6 নম্বর ক্লাসে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে যে বিভার্ব। সো বিভার্বকেই আমরা বুঝাই। বিভার্বে যদি আমরা অ্যাফার্মেটিভ, ইন্টারটিভ, নেগেটিভ আর ইন্টারটিভ নেগেটিভ বুঝে যাই, তাহলে আমরা হ্যাভ, ভার্ব, মডাল সমস্ত যতগুলো রুলস আছে প্রত্যেকটা স্টেপেই আমরা কিন্তু এই 4টা কেন ব্যবহার, কোথায় ব্যবহার বুঝে যাবো ইজিলি। সো বিভার্বকে দিয়ে আমরা এটা বুঝবো। দেখো, এখানে চা আছে, রাইট? দোকানে, আমার দোকানে কেউ এসেছে, আমি বললাম যে ভাই এখানে চা আছে, চা খেয়ে যান, রাইট? সো এটা সিম্পল কথা, আমরা খুব অনায়াসে এই সেন্টেন্সগুলো বানাতে পারি এবং খুব ইজিলি এগুলো। এখানে কোনো কোশ্চিন করা হচ্ছে না, ইভেন এখানে কোনো নেগেটিভ কথাও বলা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে যে এখানে চা আছে। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ কেন ব্যবহার করি সেটা আমাদের অবশ্যই জানা দরকার, কারণ এটা যদি না জানি তাহলে আমার কী দরকার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার, বা কেন আমার এই প্রশ্নবোধক সেন্টেন্সগুলো তৈরি করার বা শেখার প্রয়োজনীয়তা থাকে। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা তোমাকে বোঝাচ্ছি।
আমার চায়ের হোটেলে কেউ যদি কোনো কাস্টমার আসে আমাকে বলবে এখানে কি চা আছে দেখো খেয়াল করো এখানে কি চা আছে অর্থাৎ আমাদের এই কি কে সার্কেল করে ফেললাম রাইট এবং সেই সাথে সাথে এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এটা হচ্ছে বাংলা ভাষা বৈশিষ্ট্য বাংলাতে যখন কাউকে জিজ্ঞেস করব এখানে কি চা আছে এখানে কি সিগারেট আছে এখানে কি কলম আছে রাইট সো আমরা এই যে কি শব্দটা ইজিলি অ্যাড করব এখন কেন করব এটা ভেবে দেখো অবশ্যই আমার চায়ের দোকানে কেউ যখন জিজ্ঞেস করছে যে ধর তুমি জিজ্ঞেস করছো যে স্যার এখানে কি চা আছে তুমি জিজ্ঞেস করছো কি জানার জন্য করছো বলো তো ভাবো তো নিশ্চয়ই আমার কাছ থেকে জানতে চাইছো যে চা আছে কি নেই রাইট সো এক্ষেত্রে আমি যেটা আনসার দেবো সেটা হচ্ছে ইয়াস অথবা নো অত্যন্ত সিম্পল খুব ইজি ওয়েতে আনসার দিতে পারি ইয়াস অথবা নো হ্যাঁ অথবা না তোমরা এবার ভেবে দেখো পৃথিবীর এমন কোনো জায়গায় নাই যে যেখানে তোমরা এই ইন্টারটিভ সেন্টেন্সগুলো ব্যবহার করো না এখানে কি চা আছে এখানে কি ফোন আছে এখানে কি চেয়ার আছে রাইট বা তুমি কি ঢাকা যাবে সে কি আসবে সে কি ইংরেজি পড়বে প্রত্যেকটা জায়গাতে তুমি কিন্তু কি শব্দ লাগিয়েছো আর কি হচ্ছে একটি ইন্টারোগেটিভ ওয়ার্ড রাইট সো এই যে বাংলাতে কয়েক শিখে কি দিচ্ছি তার মানে আমরা ইয়াস আর নো জানার জন্য চেষ্টা করছি এটা জাস্ট এখানেই শেষ ফার্স্ট টাইম কারো কাছে মতামত জানার ক্ষেত্রে আমরা এই ইন্টারটিভ সেন্টেন্স ইউজ করি ধরো তোমাকে বলছি যে তুমি কি কক্সবাজার যাবে মানে আমি যাচ্ছি সাথে তোমাকেও নিয়ে যেতে চাই সো তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি কক্সবাজার যাবে অ্যান্সার কী হবে নিশ্চয়ই তুমি বলবে হ্যাঁ অথবা না রাইট আবার তোমাকে যদি বলি যে তুমি কি ইংরেজি শিখবে তাহলে নিশ্চয়ই তুমি অ্যান্সার দেবে ইয়াস অর নো রাইট সো আমরা ইন্টারটিভ সেন্টেন্স একমাত্র ইউজ করি মানুষের কাছ থেকে হ্যাঁ অথবা না জানার জন্য তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেলো আমরা এটা নিয়ে আরও বিস্তারিত নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব সো ইন্টারভিউ আমার ক্লিয়ার এবার তারপরে তিন নম্বরে দেখো এখানে চা নেই তুমি আমাকে জিজ্ঞেস করছো যে স্যার এখানে কি চা আছে এই যে এটা জিজ্ঞেস করছো দুই নম্বর যে এখানে কি চা আছে কি থাকলে আমরা জানি যে এটা ইন্টারভিউ সেন্টেন্স সেক্ষেত্রে আমি অ্যান্সার বললাম যে এখানে চা নেই আমি একেবারে ফুললি কমপ্লিটলি বললাম যে এখানে চা নেই আমি ইচ্ছে করলে বলতে পারতাম যে না সংক্ষেপেই বলতে পারি বাট আমি ফুললি বললাম সো এখানে চা নেই তাহলে নেগেটিভের অবশ্যই দরকার রয়েছে পৃথিবীতে এখন তুমি ভেবে দেখো সারাদিনে যাবো না খাবো না বসিনি যাইনি পারিনি প্রত্যেকটাতে না ইউজ করেছো তাহলে নেগেটিভ সেন্টেন্সের প্রয়োজন রয়েছে রাইট ওকে লাস্ট বাট নট লিস্ট চার নম্বরে আমরা যেটা পেয়েছি সেটা ম্যাক্সিমাম বাংলাদেশে বসবাস করে বাংলা ভাষার লোকেরাই 90% লোক জানে না যে এটা কেন ব্যবহার করে বাট তারা ব্যবহার করে সেটা আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি যে এটা কীভাবে ইউজ হয় দেখো এখানে কি চা নেই অর্থাৎ কি এবং না দুটোই একসাথে ইউজ করেছি তো এটা কেন প্রয়োজন একটু ভেবে দেখো তো তো দুই নম্বরে আমরা বলেছি না যে এখানে কি চা আছে মানে দুই নম্বরে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে এখানে কি চা আছে রাইট তো আমি বললাম যে ইয়াস অথবা নো দুই নম্বরের অ্যান্সার তোমার খুব ইজিলি ইচ্ছা করলে আমি এক নম্বরের পুরো সেন্টেন্সটা বলতে পারি যে এখানে চা আছে অথবা আমি যদি না করি তাহলে আমি তিন নম্বরে বলতে পারি যে এখানে চা নেই আমি ইচ্ছা করলেও ইয়াস অথবা নো দিয়েও প্রকাশ করতে পারি খুব সহজেই ইয়াস যদি আমি এখানে দিতে চাই তবুও দিতে পারবো ইয়াস হেয়ার ইজ টি আর নো যদি দেই তাহলে আমরা তিন নম্বরে নেগেটিভ যেটা সেখানেও আমরা ইচ্ছে করলে নো হেয়ার ইজ নট টি এখানে চা নেই তাহলে খুব মজার একটি ইন্টারেস্টিং জিনিস দেখো যে দুই নম্বরে হচ্ছে তোমার কাছে মতামত জানার জন্য হ্যাঁ বা না প্রশ্ন করা হয়েছে মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে এখানে কি চা আছে এটার অ্যান্সার আমি যেহেতু চা বিক্রি করছি সেক্ষেত্রে আমি বলবো যে ইয়াস অথবা বলবো যে নো ওকে সংক্ষেপে অ্যান্সার দেওয়া হয়ে গেল অথবা আমি যদি একটু বড় করে দিতে চাই তাহলে বলবো যে ইয়াস হেয়ার ইজ টি অথবা নো হেয়ার ইজ নট টি সো আমরা বড় করেও বলতে পারি ছোট করে বলতে পারি অথবা আমরা আরেকভাবে বলতে পারি যেমন ইয়াস হেয়ার ইজ পুরো সেন্টেন্স আর বলার দরকার নেই অথবা নোয়ের নায়ের ক্ষেত্রে নো হেয়ার ইজ নট নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এবার দেখো আরেকটি মজার বিষয় নিচে সেটা হচ্ছে যে এখানে কি চা নেই এটা কখন তুমি আমাকে জিজ্ঞেস করবে কখন জিজ্ঞেস করবে বলো তো ধরো যে আমার একটা দোকান যেখানে সিগারেট বিক্রি করি আমি পান বিক্রি করি এবং তোমার আরও অন্যান্য জিনিস বিক্রি করি সেখানে একটি ক্যারাম বোর্ডও
খেলার ব্যবস্থা রয়েছে মানে মানে সব জিনিসই প্রায় আমি সেল করি এখানে পিয়াজি করি ধরো এই যে রোজার সময় তারপরে ধরো যে জিলাপি করি রাইট অনেক কিছু করি সব কিছুর একটা আইটেম রয়েছে এখন তুমি আমাকে জিজ্ঞেস করছো যে এখানে কি চা আছে এটা তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে এখানে কি চা আছে মানে তুমি হ্যাঁ বা না জানার জন্য আমাকে জিজ্ঞেস করেছো এখন আমি যদি বলি যে এখানে চা নেই মানে এই যে উপরেরটা অ্যান্সার দিয়েছি দেখো দুই থেকে একে চলে যাবো হ্যাঁ ইয়াস হেয়ার ইজ টি হ্যাঁ এখানে চা আছে আমি এটা বলতে পারি অথবা যদি আমি নেগেটিভ অ্যান্সার দিই যে নো হেয়ার ইজ নট টি এখানে চা নেই রাইট সো একটা এমন দোকান যেখানে চা থাকবেই সব কিছু রয়েছে এবং চা আমি এটাকে বিক্রিও করেছি এটা সম্বন্ধে তোমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে বা তোমার আইডিয়া কাজ করছে যেখানেতে চা থাকারই কথা বা চা নেই সেক্ষেত্রে কিন্তু তুমি আমাকে এই চার নাম্বারটা জিজ্ঞেস করবে চার নাম্বারটা কেন জিজ্ঞেস করবে এটাও কিন্তু হ্যাঁ এবং না জানার জন্যই জিজ্ঞেস করবে বাট এখানে ব্যাপারটা একটু একটু ইনফাসাইজ করা হয় মানে একটু প্রেশার দিয়ে বলা হয় একটু ওভার কনফার্ম হওয়ার জন্য ওভার শিওর হওয়ার জন্য তুমি আমাকে বলবে যে এখানে কি চা নেই তুমি এটাই জিজ্ঞেস করবে যে এখানে কি চা নেই তার মানে তোমার একটা ধারণা যেখানে তো চা থাকার কথা রাইট আমি এর আগেও দুই তিনবার চা খেয়েছি মানে তুমি এর আগেও তুমি আমার চায়ের হোটেলে বেশ কয়েকবার চা খেয়েছো এখন আজকে এসেছো যে এখানে কি চা আছে তুমি বলছো যে এখানে কি চা আছে আমি বললাম যে এখানে চা নেই তখন তুমি একটু রেগে মেগেই বলছো যে এখানে কি চা নেই মানে চা তো থাকার কথা বাট নেই তোমার মধ্যে ওভার শিওর ওভার কনফিডেন্স নিয়ে আসার জন্য তুমি এই কোশ্চিনটা আমাকে বারবার করছো মানে ওভার শিওর হওয়ার ক্ষেত্রেই তুমি আমার কাছ থেকে হ্যাঁ বা না জানতে চাচ্ছো রাইট এই বিষয়টিকে আমি আরও ক্লিয়ার করে তোমাদেরকে বুঝাচ্ছি যেমন ধরো যে তোমাকে ফার্স্ট টাইম আমি ফোন দিয়েছি ফেসবুক থেকে নাম্বার নিয়ে যে তুমি কি ইংরেজি শিখবে ভালো করে খেয়াল করো তোমাদের জন্যই বলছি বিষয়টিকে আরও ক্লিয়ারভাবে আমরা শেখার চেষ্টা করি তাহলে আরেকটি উদাহরণ নিই যেমন ধরো যে তোমাকে আমি ফোন দিয়েছি যে তুমি কি ইংরেজি শিখবে দেখো বি কেয়ারফুল সেন্টেন্সের দিকে মনোযোগ দাও তুমি কি ইংরেজি শিখবে কি ইউজ করেছি নিশ্চয়ই ইন্টারটিভ সেন্টেন্স আর ইন্টারটিভ সেন্টেন্স কেন ইউজ করি আমরা ইয়াস এবং নো জানার জন্য জিজ্ঞেস করি রাইট সো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ইংরেজি শিখবে তুমি বলে যে হ্যাঁ অথবা না যে কোনো একটা অ্যান্সার ধরো যে হ্যাঁ বলেছো রাইট এখন হচ্ছে তোমাকে আমি বললাম যে তাহলে তুমি কখন আসবে বললে যে কালকে দশটায় আসবো এখন নেক্সট ডেতে তোমার দশটায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এখন দশটায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে দশটা পার হয়ে দশটা দশ বেজে গেছে বা সাড়ে দশটা বেজে গেছে তখন কিন্তু আমি তোমাকে আর জিজ্ঞেস করবো না নতুনভাবে যে তুমি কি ইংরেজি শিখবে কারণ এটা অলরেডি একবার জিজ্ঞেস করা হয়েছে তোমার মতামত নেওয়া হয়েছে তুমি বলেছো ইয়াস আমি শিখবো সেক্ষেত্রে কিন্তু আমি চার নাম্বারটা জিজ্ঞেস করবো ওভার কনফিডেন্সের জন্য ওভার শিওর হওয়ার জন্য যে তুমি কি শিখবে না এক কথায় শেষ আর এই জন্য আমরা এই সেন্টেন্সটা ইউজ করি আর সেন্টেন্সটা তখন এভাবে বলি যে তুমি কি ইংরেজি ভালো করে খেয়াল করো তুমি কি ইংরেজি শিখবে না এবং দেখো কি এবং না দুটোই ইউজ করেছি তুমি কি ইংরেজি শিখবে না কি এবং না দুটোই ইউজ করেছি মিলে নাও যে কি আর না ইউজ করা হয়েছে অর্থাৎ ইন্টারটিভ এবং নেগেটিভ দুটোই একসাথে ইউজ করা হয়েছে তাহলে এই উদাহরণ থেকে তোমরা সুস্পষ্ট একটি ধারণা পেয়ে গেছো চলো বন্ধুরা আমরা আরেকটি এক্সাম্পল নিতে পারি আমাদের চাপাইনবাবগঞ্জে এক্সিম ইউনিভার্সিটি রয়েছে পৌরসভার সামনে সো আমি তোমাকে বলছি যে চলো আজকে ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে ভর্তি করাবো কিছু ইনফরমেশান নেব আর এর জন্য তোমাকে আমি বলছি যে তুমি কি এক্সিমে যাবে তোমাকে আমি এই কোশ্চিনটা করেছি যে তুমি কি এক্সিমে যাবে নিশ্চয়ই ইন্টারটিভ সেন্টেন্স তুমি কি দেওয়া আছে ইন্টারটিভ সেন্টেন্স আমার উদ্দেশ্য তোমার কাছ থেকে ইয়াস আর নো জানার জন্য তুমি বললে যে হ্যাঁ স্যার যাব তো তুমি আমাকে বললে যে নয়টার দিকে আপনি শান্তি মোড়ে থাকবেন ওইখান থেকে একসাথে চলে যাব এখন নয়টার দিকে তুমি সম্মত হয়েছো এবং নয়টার দিকে টাইম দিয়েছো এখন আমি ওখানে চলে গেলাম শান্তিমোড়ে গিয়ে দেখছি যে নয়টা দশ বেজে গেছে তারপরে তোমার কোনো খবর নেই ফোনও নেই সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু নতুন করে আমি বলবো না যে তুমি কি এক্সিমে যাবে আমি নতুন করে এটা বলবো না কারণ অলরেডি একবার মন্দাবাদ নেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদেরকে কিছুটা রেগে মেগে বিরক্তি হয়ে ওভার শিওর হওয়ার জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তুমি কি এক্সিমে যাবে না দেখো ভালো করে খেয়াল করো তুমি কি এক্সিমে যাবে না মানে তুমি কি এক্সিম ইউনিভার্সিটিতে যাবে না কি এবং না দুটোই ইউজ করেছি তার একটা কারণ হচ্ছে ইয়াস আর নো জানার জন্য প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই বিষয়টি কখনোই কোনো টিচারের কাছ থেকে শুনোনি আর যদি বিষয়টা
ভালো লেগে থাকে এখনি এই মুহূর্তেই আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও যাতে তোমার আশেপাশে থাকা তোমার বন্ধু এবং তোমার বান্ধবী এবং প্রতিবেশীরা তোমার শেয়ারের কারণে ইংলিশ স্পোকেন শিখতে পারে ফ্রিলি অনলাইনে তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম যে চারটা কেন প্রয়োজন ওকে সো আমরা এটা ইংরেজি করি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পারবে খুব সহজে এটা তো দেখো যে এখানে চা আছে হেয়ার ইজ টি রাইট এটা হচ্ছে বিভার্বের ব্যবহার আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তু নিজেই কোনো স্থানে থাকলে বা নিজে কোনো স্থানে আছে বোঝালে অ্যামিজার ব্যবহার হয় সো হেয়ার ইজ টি এখানে কি চা আছে ইন্টারটিভ করতে হলে সাবজেক্টের পরে যেটাই থাকুক না কেন যে ভার্ব থাকুক না কেন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শু ডু যাই থাকবে সেটাই সামনে যাবে নইলে এটা ইন্টারোগেটিভ হবে না সো এখানে হেয়ার ইজ আছে ইজ সামনে চলে আসবে তাহলে ইজ হেয়ার টি এখানে কি চা রয়েছে রাইট এখানে যদি ধরো যে এখানে যদি ইউ হতো তাহলে নিশ্চয়ই এখানে আর হতো ধরো যে ইউ আর হ্যাপি তাহলে এখানে বাংলাটা আসতো যে তুমি কি সুখী তাহলে আর ইউ হ্যাপি হয়ে যেত রাইট ওকে সো আমরা এবার তিন নম্বরে চলে যাই নেগেটিভ নেগেটিভ করতে হলে খুবই সোজা নট বসাবো সেটা হচ্ছে যে ইজের সাথে নট দেখো হেয়ার ইজ নট টি এখানে চা নেই একেবারে খুব সিম্পল এবং চার নম্বরটা যেটা বানাবো সেটা হচ্ছে যে এখানে কি চা নেই তাহলে ইজ আর নট যেটা আছে সেটা একসাথে আমরা সামনে বসাবো এখন কী এর জন্য আমরা জানি যে ইন্টারটিভ করতে হলে অ্যামি যার যাই থাকুক সেটা সাবজেক্টের সামনে যাবে ভালো কথা সাবজেক্টের সামনে যাবে এবং নাইট জন্য কী হবে নট বসবে আর নট তো যেখানে সেখানে বসবে না অবশ্যই সে ভার্বের সাথে বসবে তাই আমরা করেছি কি ইজ সামনে চলে গিয়েছে তাই ইজের সাথে নটও সামনে চলে গিয়েছে এবং ইজ নট সামনে গেলে সেটা সংক্ষেপ করে ফেলতে হবে অর্থাৎ ইজেন্ট করে ফেলতে হবে ইজেন্ট হেয়ার টি সো আমরা জানি নর্মালি আমাদের বাংলাদেশে যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে যে প্রথমে অ্যাফার্মেটিভ তারপরে ইন্টারটিভ তারপরে নেগেটিভ তারপরে ইন্টারটিভ নেগেটিভ আমরা যদি মনে করি যে অ্যাফার্মেটিভের পরে ডিরেক্টলি নেগেটিভ করব আমরা করতে পারি তুমি নিজেও করতে পারো এটা তোমার জন্য সুবিধা হতে পারে দেখো এখানে চা আছে তাহলে হেয়ার ইজ টি আমরা যদি জাস্ট এখানে না করে দিই যে এখানে চা নাই যদি করি তাহলে নিশ্চয়ই ইজের সাথে নট ডিলেই তো হয়ে গেল তাই না একেবারে ইজিলি আমাদের শুধু মাথায় রাখতে হবে যে আমি কী করছি নেগেটিভ করলে নেগেটিভের মতো ইন্টারটিভ করলে ইন্টারটিভের মতো এটাই মাথায় রাখতে হবে সো আমরা ইচ্ছা করলে অ্যাফার্মেটিভ করতে পারি প্রথমে এক নম্বরে অ্যাফার্মেটিভের পরে আমরা দুই নম্বর ইচ্ছে করলে এই নেগেটিভও করতে পারি আমাদের সুবিধার জন্য যে যেহেতু এখানে চা আছে চা নেই সিম্পল একটা ব্যাপার আর ইন্টারটিভ করতে হলে তো আমি আগেই বলেছি যে অবশ্যই সাবজেক্টের পরে যে অ্যামিজারগুলো থাকবে ওয়াজ ওয়ার যাই থাকুক না কেন সেগুলোকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে সো এখানে সেটা হয়েছে আমরা ইচ্ছা করলে এটাকে তিন নম্বরে পাঠিয়ে দিতে পারি আর চার নম্বর যেটা সেটা আমরা জানি যে ওভার শিওর হওয়ার জন্য ওভার কনফিডেন্স নিয়ে আসার জন্য অবশ্যই আমরা ইন্টারটিভ নেগেটিভ করবো আর এটার জন্য ইজ নট হোক আর নট হোক এম নট হোক ওয়াজ নট হোক ওয়ার নট হোক যেটাই থাকুক না কেন সেটা আমাদের এই সামনে চলে আসবে এই হচ্ছে অবস্থা প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি থেকে নিশ্চয়ই তোমরা বিশাল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো ইংলিশ স্পোকেনের জন্য তোমরা ছোটো থেকে সিক্স থেকে ইন্টার লেভেলে অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত চলে গিয়েছো বাট এখনও তোমরা এই কনসেপ্টটা সম্বন্ধে অজ্ঞ রয়েছো আর এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারি আমি আর এই কনসেপ্টটা থেকে যদি তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারো জাস্ট এই একটি ভিডিও থেকে অবশ্যই তুমি এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ হোক সোশ্যাল মিডিয়া হোক যেখানে হোক সব জায়গাতে ভাইরাল করে ফেলো যাতে সবাই এই ভিডিওটি দেখে তারা ইংলিশ স্পোকেন ফ্রিলি শিখতে পারে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম